যদি বলি ব্যাংকে 75,000 টাকা ঢুকেছে বলে ঠাকুর বাড়ি যাব ঠাকুরের যে মানুষগুলো আছে ওগুলো দিয়ে আসবো অঙ্কতে ডাব্বা হবে অঙ্কতে ডাব্বা ইংরেজিতে ডাব্বা ইতিহাসও ডাব্বা ইতিহাস ইতিহাস ইউ হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি অ্যাবাউট মধুমিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন মোটামুটি বাজে হচ্ছে 6:30টা আর একটু আগে মা দোকানে মনে হয় গেছে দোকান থেকে আমাকে ডাকলো বললো যে আয় তো যাই দেখি মা কেন ডাকছে কি করছে তো চলো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই বাইরে চলে এসেছি দোকানের ওখানে কারণ মা ওখানেই ছিল তো কি করছো মা এই লঙ্কাগুলো তো রোদে দিচ্ছি এই দেখো তারপর কি করবা তারপর উঠান জাত দেব কাজ আছে কাজ করব আর ওই সাইডে গিয়ে যে উচ্ছে তোলার কথা সেগুলো তো তুলবা হ্যাঁ তো চলো ওই সাইডে যাই ওই সাইডে গিয়ে তোমাদের একটা জিনিস দেখাবো মানে আমাদের যেখানে উচ্ছে হয়েছে তারপরে ভেন্ডি হয়েছে তারপরে লঙ্কা হয়েছে আর বেগুন বেগুনও তো আছে আছে তো চলো ওখানে যাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমি চলে এসেছি যেখানে আমাদের এই যে বেগুন গাছ উচ্ছে গাছ আর তোমরা আগের দিন দেখেছিলে যে লঙ্কা গাছ আর হচ্ছে ভেন্ডি গাছ তো ভেন্ডি গাছ ওই সাইডেও ছিল আর এই সাইডেও ছিল যেটা দেখানো হয়নি আর এখানে উচ্ছে গাছ রয়েছে মা উচ্ছে গুলো তোলো দেখাও এই দেখো দুটোই আছে আর দুটো আর নেই দেখো খোঁজো যদি পাও আর একটা আছে ছোট বড় হবে কোথায় ভেতর দিকে ভেতরে বলে দেখা যাচ্ছে না আর এই সাইডে বেগুন গাছ রয়েছে তোমাদের আরেকটা জিনিস দেখাই দাঁড়াও মা এসো এই যে এই সাইডে হচ্ছে এই যে এই দেখো ভেন্ডি হয়েছে একটা তোলো ভেন্ডিটা তো ই হয়ে গেছে তোলো না ওই দেখো একটা ছোট্ট একটা বেগুন ওর এখানে ছোট আছে ওই ভেতরে অনেকগুলো বেগুন রয়েছে তাই না ভেতরে কিন্তু অনেকগুলো বেগুন রয়েছে কিন্তু ওইগুলো ছোট ছোট এই যে এটা এই দেখো ছোট আর এই দিকে রয়েছে হচ্ছে লঙ্কা গাছগুলো ওই সাইডে ভেন্ডি আছে ওই সাইডে নেই ছাগলে খেয়ে গেছে সব হ্যাঁ ছাগলে খেয়ে গেছে গাছটা ওই যে একটা ফুল গাছের ওই সাইডে তো ডালগুলো পুরো খেয়ে নিয়েছে ওই ফুলটা কি নতুন ফুল ফুটেছে মনে হয় তুলো ফুল তুলো ফুল তুলো তুলো গাছ তুলো গাছ তুলো গাছ আরে আমার মনে হচ্ছে ওই যে স্থল পদ্ম ফুলগুলো হয় না ওইগুলো না কিন্তু দেখতে কিন্তু ওরকমই লাগছে তুলো গাছ তা তোমরা এই দেখো দেখতে মনে হচ্ছে স্থল পদ্ম ফুল তাই না কিন্তু তুলো গাছ বলছে বা নোংরা পড়ে আছে ধুলো এগুলো ওই ধুলোর জন্য এরকম হয়েছে তাই না ধুলো গুলোর জন্য এরকম হয়েছে আর এই যে এইগুলো এই বাসনগুলো কি করবা এগুলো থাকবে কি নেই এইগুলো তো এইগুলো দিয়ে তো কোনো কাজও করো না যখন লাগে তখন কি করো তাই না ধুলোর জন্য কেন ধুলো ইয়ে হয়ে গেছে ওই সাইডের থালাগুলো তোমার পেছনে থালা রয়েছে তোমার পেছনে ওই থালাগুলো কি করবা ওগুলো তুলে রাখবা যখন লাগবে তখন বের করে নেবা বস্তা তো পুরো ভরে গেছে প্লাস্টিকের ওইগুলো কি করবা ওইগুলো ফেলে দিলেই তো হয় হ্যাঁ আর ওই যে ওই যে ওই ওটা কি হাতের মতো ওটা ওটা কি করবা রাখবা না ফেলে দেবা এইগুলো না ফেলে দিতে পারো এইগুলো রেখে আর কি করবা ওটা মানে টিফিন বক্স নাকি ভাইকে ভাই নেবে না মনে হয় তার রয়েছে অনেকগুলো
আর ওইটার মধ্যে ইয়ে রাখতে পারবো, ওই ছোটটার মধ্যে মশলা টসলা রাখতে পারবো। কি করবো এগুলো এখন বেঁধে তারপরে এর তলায় দড়ি কোথায় পাবো? তুমি দড়ি নিয়ে এসো তাহলে। আমি দড়ি রাখছি, তুমি নিয়ে এসো। পারবা ওটা চিরতে? কাছি এলো, অনেক কেটে নাও। কাছিটাকে রেখে আসে তাড়াতাড়ি, পরপর করে বলো না তাড়াতাড়ি। তাড়াতাড়ি করে বলে নিও এখানে। বলবেন এইদিকে বলবেন হালকা, এই আম তো থাকি গেলো, চলো চোষা ভালো। বলবো একটা কথা, সবাই মন দিয়ে শোনো, বলবো তাকাও মা তাকাও, অবাক হবা না তো, অবাক হবা না কি হবা না, তাই বলো তাকাও তাকাও, ভালো করে তাকাও, বলবো বলবো, তুমি বলবো না, বলবো পাগল না, তাকাও। যদি বলি ব্যাংকে 75,000 টাকা ঢুকেছে, তোমার রিয়াকশন কি হবে? সত্যি ঢুকেছে? ঠিক না বলো, দেখাও ঠিক না, সারাদিন খাটাখাটনি করতে হতো, কিন্তু জানি না কবে এটা সত্যি হবে, দেখা যাক যদি সত্যি হবে সেদিন তো জানতে পারবেই। যাই হোক, এখন আমি একবার বাজার থেকে আসলাম আর এখন যাচ্ছি ওর ভাইকে নিয়ে, আর আকাশ বিশাল মেক করেছে, তো আমি ভাইকে তাড়াতাড়ি করে স্কুলে দেই, নাহলে আজকেও দেরি হয়ে যাবে। তো যাই, তারপরে আবার ওখানে গিয়ে আর কিছু করার থাকে না, সেজন্য আমি বাড়ি এসে তারপরে আবার কথা হচ্ছে। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 6:30, আর রোজকার মতো আমিও আজকেও চা করতে বসে গেছি, এই যে মানে চা হচ্ছে। আর ইনি একটু আগে ফুচকার দোকান পেতে দিয়ে আসলেন, আর এনার পড়াশোনার কোনো কাজ নেই, কালকে ভূগোল পরীক্ষা, অঙ্কতে ডাব্বা পাবে, অঙ্কতে ডাব্বা, ইংরেজিতে ডাব্বা, ইতিহাসেও ডাব্বা। ইতিহাস ইতিহাস এতবার করে বলেছি যে বড় কোশ্চেন পড়তে পারেনি, বড় কোশ্চেন এসছে দুটো, একটা যে কোনো একটা দিতে বলেছে, পারিনি, মনে হয় না নাম্বার পাবে, দেখা যাক। বড় ডাব্বা বল, ডাব্বা বল, তো চলো মোটে মুখ চালাবি না, কানে উড়া দেবো, মিথ্যা বলবি না। তুই তো পড়ছিস, লিখেছিস কিভাবে বল, কতটা লিখেছিস তুই জানিস, আর নাম্বার কে দেবে মানে কি আর বলবো। তো গাইস, চলো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পেজ থেকে দেখে থাকলে ফলো, আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করো, তার মধ্যে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তখন ভালো।